ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে বিন্দাস আছি। আর শীত পড়তে না রোদ খুব ভালো লাগে। সকালবেলা এই বাড়িতে আমাদের এখানটাতে কিন্তু খুব রোদ আসে, তো ওই জন্য একটুখানি দাঁড়িয়ে আছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে আমার চা টা খাওয়া সব হয়ে গেছে, কিন্তু আমি আজকে স্নান করিনি এখনও পর্যন্ত, কারণ পুজো হতে আজকে অনেক লেট হয়, বৃহস্পতিবার তো অনেকটা দেরি হয়। ওই জন্য রান্নাবান্না করেই কিন্তু আমি পুজোটা দেবো। এখন আমি হচ্ছে জামাকাপড় কাচবো, তারপরে রান্নাবান্না করবো, তারপরেই কিন্তু পুজো করবো। সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে, তোমরা আশা করি স্কিপ না করে সবাই দেখো। বন্ধুরা, আমি এখন কাজবাজ শুরু করে দিই, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, জামাকাপড়গুলো আমি ভিজিয়ে নিলাম আগে, কারণ একটু ভিজতে থাকুক, তারপরে বাকি কাজগুলো আমি করে নিই। আর ঝাড়ু টাড়ু দেওয়ার আছে আর কি, এগুলো পরে দেবো, এগুলো আগে করে নিচ্ছি। আজকে জামাকাপড়গুলো কাচার খুব দরকার ছিল, ওই জন্য আর কি কাচছি না, এলে আমি বৃহস্পতিবারে খুব একটা কাপড় কাচি না। আর দেখো আমার গোলাপগুলো না দারুণ ফুটছে জানো তো, এখন আর আজকে এখানটায় পরিষ্কার করবো আমি। এত জোর জঙ্গল হয়েছে, তারপরে এই পাতাবার গাছটা এত বাজে লাগছে না কি বলবো। তো চলো বন্ধুরা, আমি কাজবাজগুলো আগে শুরু করে নিই বুঝলে। আর কেমন ধোঁয়া ধোঁয়া পাড়া বলো তো, কুয়াশা আছে এখন জানো তো। আর আজকে ঠান্ডাটা কিন্তু একটু বেশি আছে জানি না। রান্নাবান্না এখন কিছুই শুরু হয়নি, এখন বাজারে গেছিলাম একবার, তো এখনই আসলাম। আর ভাতটা এখন বসিয়ে দিয়েছি, এবার কাপড় জামাগুলো কেচেছি, রাত ছাদে মিলতে যাবো। আর এখন নিয়ে এসেছি মাছ, তো এই মাছটা কেটে নিয়ে মাছটা ঝাল করবো। আর বাকি কি কি করি দেখি একটু কি করা যায়। এখানে দেখো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, মাছের ঝাল দেওয়া করবো, মাছের ঝালও হচ্ছে। আর ওই দিকে দেখো আমি লাউ দিয়ে ডাল করছি, মুসুরির ডাল। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হলো, এই জাস্ট প্রায় একটা বাজতে, মানে একটা দশের মতোই মনে হচ্ছে বাজছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। এখন আমি একা একা বসেছিলাম, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম কি করব তোমাদের সাথে, আমার আট পরে করে শাড়িটা আমি নিজে নিজে কীভাবে পরি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমরা দেখো আগে জুতোটা পরে নিয়েছি, কারণ জুতোটা পরে নিলে না শাড়ির লংটা খুব ভালোভাবে বোঝা যায়, না হলে কিন্তু শাড়িটা পরার পর জুতো পরলে শাড়িটা উঠা যায় কেমন একটা লাগে। তো ওই জন্য আগে জুতোটা পরে নিয়েছি, যে যেমন পছন্দ সেরকম জুতো পরে নেবে। আর আমি এটা আমার সামনে ছিল তাই আমি এই জুতোটা পরে নিলাম। তো চলো বন্ধুরা শাড়িটা কেমন পরে পরি তোমাদের সবটাই দেখাবো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি এখানে একটা কাঞ্জিভরম শাড়ি নিয়েছি, আট পরে করে শাড়ি পরলে কাঞ্জিভরমটা একদম মাস্ট, খুব ভালো লাগে। বেনারসি কাঞ্জিভরম এগুলো আট পরে করে পরলে না খুবই ভালো লাগে, আমার ভালো লাগে আর কি। তো ওই জন্য আট পরে করে পরে নিচ্ছি, দেখো কিভাবে পরছি। জায়গায় বিয়ে বাড়ি গেলে, পুজো বাড়ি গেলে শাড়ি আমি নিজেই পরি, নিজে পারফেক্ট না হলেও কিন্তু নিজে নিজে পরি, নিজে পরতে ভালোবাসি, কেউ পরিয়ে দিলে আমার ঠিক পোষায় না, ওই জন্য নিজে নিজে পরি। হয়ে গেছে, আর এখন আমি দেখে নেব কতটা আমার লাগবে আঁচলটা ওখানে আঁটতে। তো সেটাই আমি দেখে নিলাম, এবার আমি কুঁচিটা করে নেব আগে। তো সাপটা কাপড়ে আগে কুঁচিটা করে নিতে হয়, আট পৌড়ে কাপড় পরা যেটাকে বলে, মানে কুঁচিও থাকবে আবার আট পৌড়ে স্টাইলও পরা যাবে। তো সেই জন্য বিয়ে বাড়ি বা পুজো বাড়িতে এইরকম করে পরতে কিন্তু হেবি সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। Thank you.
শাড়ি পরার সাথে পরতে হবে একটা চৌড়া হার, একটা বড় হার, আর আমি পরে নিয়েছি একটা কোমরবন্ধনী আর শাঁখা পলা আর একটা মান্তাসা আর একটু বড় বড় কানের। এখানে ঝুমকো কানের পরলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে ঝুমকো কানের ছিল না, তাই ওইটাই পরলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কিন্তু ভালো না লাগলেও বলো কিন্তু। হ্যাঁ, ছুড়বায়া ক্যা ছুড়া।